নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপসের জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান বা জ্যোতিষ ক্লাস। তো বর্তমানে যে সমস্ত অনুষ্ঠানগুলি মধ্যে থেকে আমরা এগিয়ে চলছি, সেই অনুষ্ঠানগুলির মাধ্যমে আপনারা যারা দূর দূর প্রান্তে আছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, তাদের জন্যই আমার এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করছি আমি। এবং উদ্দেশ্য একটাই, যে আপনারা জ্যোতিষশাস্ত্রটি সম্পর্কে কিছুটা অবশ্যই আমার অনুষ্ঠানগুলির মধ্যে থেকে হয়তো কিছুটা বুঝতে পারবেন বা কিছুটা শিখতে পারবেন বা জানতে পারবেন। তো আমরা জ্যোতিষের বিভিন্ন বিষয়গুলি, বিভিন্ন মেথড, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন সূত্রগুলি সম্পর্কে জানছি আস্তে আস্তে করে। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আমরা একটি বিশেষ বিষয় নিয়ে জানার চেষ্টা করব। সেটি হচ্ছে ভাব বিচারের যে সমস্ত সিস্টেমগুলি আছে, সেই যে সমস্ত সূত্রগুলি আছে, সেই সূত্রগুলি এবার আমাদেরকে নোট করতে হবে এবং বুঝতে হবে। তো অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা আমার কাছে এসে আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা শিখবো যে ভাব বিচার, অর্থাৎ আমরা যে একটি জন্মসখের বিচার করে থাকি, এই বিচারটির যে মেথড, যে সিস্টেম, এই বিষয়গুলিকে নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। তো চলে আসবো বোর্ডে। আপনারা বোর্ডের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এই আমাদের 12টা ভাব, অর্থাৎ 12টি রাশি, এবং এই 12টি রাশি হচ্ছে একজন জাতকের যখন জন্ম কুষ্টি বিচার করা হবে, তখন কিন্তু এইটা আর 12টি রাশি থাকবে না, তখন কিন্তু এটি 12টি ভাবে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ 12টি ভাব, অর্থাৎ এক থেকে 1, 2, 3, 4 করে এক থেকে 12টি ভাব কিন্তু এখানে, অর্থাৎ 12টি ঘর মানে 12টি ভাব আসে। এই বিভিন্ন ভাব থেকে বিভিন্ন রকম জিনিস কিন্তু বিচার করা হয়ে থাকে, অর্থাৎ এক একটি ভাব থেকে অনেক রকম জিনিস কিন্তু বিচার হয়। তো সেগুলো কী কী জিনিস বিচার করা হয় সেটা অবশ্যই আমি জানাবো আপনাদেরকে, আপনারা অবশ্যই সেটিকে নোট করে রাখার চেষ্টা করবেন। তবে এখানে একটি কথা প্রথমেই বলে রাখবো, যে এই ভাব বিচারের মধ্যে যখন, অর্থাৎ একজন জাতকের জন্ম কুষ্টি আমরা বিচার করব, তখন কয়েকটা বিষয়কে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে। প্রথম যেটি হচ্ছে বিষয়, সেটি হচ্ছে লগ্ন থেকে আমাদের ভাব কিন্তু শুরু হয়। তাহলে লগ্ন আপনারা দেখতে পাচ্ছেন, আমি লিখলাম লগ্ন, অর্থাৎ লগ্ন মানে হচ্ছে এক নম্বর। এবার লগ্নকে এক নম্বর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু আমরা বিভিন্ন ভাব গুনব, অর্থাৎ এটা 2, এটা 3, এটা চতুর্থ ভাব, এটা পঞ্চম ভাব, এটা ষষ্ঠ ভাব, এটা সপ্তম ভাব, এটা অষ্টম ভাব, এটা নবম ভাব, এটা দশম ভাব, এটা একাদশ ভাব, আর এটা দ্বাদশ ভাব। যদি লগ্ন এখানটা না হয়ে অন্য কোথাও হতো, যদি মনে করতো লগ্ন এখানটা মানে হচ্ছে এই ঘরটার নাম হচ্ছে কর্কট, তাহলে সেই জাতকের কিন্তু কর্কট লগ্ন হবে। আবার ধরুন দেখা গেল কি যে লগ্ন এখানটায় চলে এসছে, এখানটায় লগ্ন বলে লেখা আছে, তাহলে এই ঘরটার নাম হচ্ছে কি, এই ঘরটার নাম হচ্ছে কন্যা, তাহলে কিন্তু সেই জাতকের কন্যা লগ্ন হবে। যেখানে লগ্ন যেখানেই খুশি বসুক, সেই ঘরটাই কিন্তু সেই জাতকের লগ্ন হবে। অর্থাৎ মকরের ঘরে যদি লগ্ন চলে যায়, তাহলে জাতকের মকর লগ্ন হবে। মেষের ঘরে যদি লগ্ন চলে যায়, তাহলে কিন্তু সেই জাতকের মেষ লগ্ন হবে। তাহলে এখানে প্রথম যে হচ্ছে বিষয়, সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে আমাদের এক নম্বর, এবং লগ্ন এক নম্বর, লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ বা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করে আমরা কিন্তু পরপর ঘরগুলিকে দেখব বা বুঝব যে এগুলি কিন্তু এরকম। অর্থাৎ লগ্ন যদি এখানটায় হয়ে যায়, তাহলে সেই জাতকের এটা দ্বিতীয় ভাব, এটা তৃতীয় ভাব, এটা চতুর্থ ভাব। লগ্ন যদি এখানটায় হয়ে যায়, তাহলে জাতকের এটা দ্বিতীয় ভাব, এটা তৃতীয় ভাব, এটা চতুর্থ ভাব। লগ্ন যদি এখানটায় হয়ে যায়, তাহলে জাতকের এটা দ্বিতীয় ভাব, এটা তৃতীয় ভাব, এটা চতুর্থ ভাব। এই হচ্ছে ব্যাপারটা, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এতক্ষণে। এরপরে আর একটা বিষয় যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে খুব ইম্পর্টেন্ট,
আমরা যখন একজন জাতকের জন্মছক বিচার করব, যখন আমরা একজন জাতকের জন্মছক বিচার করব, তো এই বিচার করার আগেই, এই বিচার করার আগেই আমরা কিন্তু একটা বিষয়কে প্রথমেই মাথায় রাখবো। কি মাথায় রাখবো আমরা? আমাদেরকে প্রথমেই একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে একটি জন্মছক বিচার করার জন্য যে সমস্ত মেথড আছে, যে সমস্ত সূত্র আছে, এই সূত্রগুলো কিন্তু আমাদেরকে আগে জেনে নিতে হবে। তারপরে হচ্ছে এই ভাব বিচার করার জন্য কিন্তু বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকেও আমাদেরকে জানতে হবে। কিন্তু তার আগে আমাদেরকে আরও একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে যে কোনো জন্মছক বিচারের ক্ষেত্রে স্থান, কাল এবং পাত্র, স্থান, কাল এবং পাত্র, প্রত্যেকটি জন্মছক বিচার করার ক্ষেত্রে স্থান, কাল, পাত্র এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। অর্থাৎ একটি জন্মছক, একই দিনে একজন জাতক কলকাতায় জন্মগ্রহণ করেছে এবং একই দিনে একই সময়ে সেই একজন জাতক আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন, এই দুজনের জন্মের যে স্থানের পরিবর্তন হচ্ছে, এই স্থানের পরিবর্তনের জন্য কিন্তু সেই জাতকে, সেই স্থানের পরিবর্তন হেতু কিন্তু সেই জাতকের ওপরে অনেকটা প্রভাব কিন্তু পড়বে। একজন জাতক গ্রামেতে জন্মগ্রহণ করেছে, একদম অচ পাড়াগায় জন্মগ্রহণ করেছে, আর একজন জাতক একদম কলকাতা শহরের মধ্যে জন্মগ্রহণ করেছে, দুজনের একই সময়ে জন্মগ্রহণ হয়েছে, দুজনের জন্মছক একই রকম হয়েছে, কিন্তু এই অচ পাড়াগায় হওয়ার জন্য, একদম বিস্তর গ্রামের মধ্যে হওয়ার জন্য আর একজনের শহরের মধ্যে হওয়ার কারণে কিন্তু বেশ কিছুটা ডিফারেন্স হয়ে যাবে তাদের জীবনযাত্রার ওপরে, এবং সেই প্রভাবগুলি কিন্তু তাদের জন্মছকের গ্রহেদের ওপরে অবশ্যই পড়বে। এটা হলো স্থান। এরপরে হচ্ছে কাল। কাল মানে হচ্ছে কি? কাল মানে হচ্ছে সময়। একজন জাতক সত্যযুগে জন্মগ্রহণ করেছে, একজন জাতক কলিযুগে জন্মগ্রহণ করেছে, একজন জাতক ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছে, একজন জাতক কলিযুগে জন্মগ্রহণ করেছে, তাহলে এখানে কালের কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যাবে, ঠিক আছে? সময় কিন্তু মানে কোন সময় জন্মগ্রহণ করছে, কালটা বলতে বলতে চাইছি যে সময়টা কীরকম, মানে অর্থাৎ কোন সময় সেই জাতক জন্মগ্রহণ করছে, অর্থাৎ কোন যুগে সেই জাতক জন্মগ্রহণ করছে। আমাদের জ্যোতিষের যে সমস্ত মেথড, সেই সমস্ত মেথড বা যে সমস্ত আমরা কারকতা বা বিভিন্ন সূত্র, হ্যাঁ, যেগুলো সূত্র তো অবশ্যই একই থাকবে, কিন্তু কারকতার মধ্যে আমরা দেখব যে এমন এমন বেশ কিছু কারকতা আছে যেটা কিন্তু তখনকার যুগে, অর্থাৎ আজ থেকে একশো বছর আগে কিন্তু সেই বিষয়গুলি অন্যরকমভাবে দেখা হতো, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই বিষয়গুলিকে অন্যরকমভাবে দেখব। এটা শুধুমাত্র কালের ডিফারেন্স। যেমন ধরুন, আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, এই মাঙ্গলিক দোষ, আপনারা এই নামটার সঙ্গে সবাই পরিচিত, মাঙ্গলিক দোষ, এই নামটার সঙ্গে আপনারা সবাই পরিচিত, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মাঙ্গলিক দোষ যখন আজ থেকে 100 বছর বা 50 বছর আগে, এই দোষটি মানে একটা বিশাল ভয়ানক দোষ হিসাবে মানা হতো। কেন মানা হতো? কারণ হচ্ছে মাঙ্গলিক দোষ যেই মহিলার থাকবে, সেই মহিলা কিন্তু প্রচণ্ড স্বাধীনচেতা মানসিকতার হবে, মাঙ্গলিক দোষ যেই মহিলার থাকবে সেই মহিলা কিন্তু একটা স্পষ্টবাদী হবে, মাঙ্গলিক দোষ যেই মহিলার থাকবে সেই মহিলা কিন্তু কোনোভাবেই অন্যায়কে মেনে নিতে পারবে না, মাঙ্গলিক দোষ যেই মহিলার থাকবে সেই মহিলা কিন্তু অবশ্যই নিজে কিছু করার একটা প্রবণতা থাকবে, নিজে কিছু করব, নিজে চাকরি বাকরি করব, নিজে আমি জীবনে দাঁড়াবো, হ্যাঁ, যে কোনো সংগ্রামের মধ্যে, যে কোনো সাংসারিক লড়াইয়ের মধ্যে সে নিজেকে ইনভলভ করতে চাইবে, এই যে প্রবণতা, এটা আজকের দিনে তো বেটার, কিন্তু আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর আগে কিন্তু এইটা মেয়েদের যদি এরকম লক্ষণ দেখতে পাওয়া যেত, তাহলে কিন্তু আমাদের সমাজে যারা বয়োজ্যেষ্ঠ ছিল, যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন, যাদেরকে আমরা রেসপেক্ট করতাম, এরকম বাড়ির মধ্যে যারা গুরুজন ছিলেন, এরকম মেয়েদের যদি লক্ষণ দেখতে পাওয়া যেত, তাহলে মনে করা হতো যে এই মেয়ে হচ্ছে অলক্ষী, এই মেয়ে কখনোই ঘর সংসার করতে পারে না। তাহলে এবার আপনি বলুন যে আজকের ডেটে দাঁড়িয়ে কি এই এই কথাটাকে আমরা মানবো? কখনোই মানবো না। তাহলে হচ্ছে এটা কালের ডিফারেন্স, এটা হচ্ছে
কাল। অর্থাৎ এই মাঙ্গলিক দোষে যে সমস্ত ভয়ানক ভয়ানক চরিত্র আপনারা জানেন, এই সমস্ত চরিত্র কিন্তু এই 50 বছর 100 বছর ধরে চলে আসছে। কিন্তু এগুলো কি সব ঠিক? কখনোই সব ঠিক নয়। তাহলে কিন্তু এই কাল হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কালের জন্য কিন্তু, অর্থাৎ যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু একটি গ্রহের কারকতা অনেক রকমভাবে কনভার্ট হবে বিভিন্নভাবে। এইটার জন্য দরকার একজন জ্যোতিষের দূরদৃষ্টতা। এই 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 কারণে এই এই স্থান কাল পাত্রের যে বিচার বিবেচনা, এইটার জন্য কিন্তু একজন জ্যোতিষীরকে দরকার। তার সূক্ষ্ম জ্ঞান, তার যে তার যে একটা দূরদৃষ্টিতা, এটা কিন্তু প্রচণ্ডভাবে দরকার। তো আমরা যখন একজন জাতকের জন্মছক বিচার করব, তো আমরা তো নিশ্চয়ই এই স্থান কাল পাত্রের উপরে অবশ্যই পাত্রর ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে দিই। পাত্র মানে হচ্ছে যে সেই জাতক কোথায় জন্মগ্রহণ করেছে। কোথায় বলতে আমরা যেরকম বলছি যে কোথায় বলতে হয়তো কলকাতায় না আমেরিকায় আমরা বলছি, কোথায় মানে হয়তো গ্রামে না শহরে, এখানে কিন্তু এই পাত্র মানে কোথায় মানে এইটা নয়। পাত্র মানে হচ্ছে যে এর কোন পরিবারে জন্মগ্রহণ করেছে, এর পরিবারের যে ফ্যামিলি স্ট্যাটাসটা কি, এই স্ট্যাটাসটা কিন্তু একজন জাতকের চেহারার মধ্যে অনেকটা পরিলক্ষ ফুটে ওঠে। এইটা কিন্তু একজন জ্যোতিষীকে ধরতে হবে। একজন জ্যোতিষীকে কিন্তু এইটা কিন্তু তার দূরদৃষ্টিতা একটা দূরদৃষ্টিতার জ্ঞানে এইটা কিন্তু তাকে ধরতে হবে। তাহলে কিন্তু এই পাত্র বিষয়টা বুঝতে পারবে। পাত্র মানে হচ্ছে যে কোন পরিবারে সে জন্মগ্রহণ করেছে। দেখা যাচ্ছে যে একটা জাতক তার প্রচণ্ড ভালো জন্মছক, কিন্তু সে কোনো একটা বস্তিতে গিয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে কি তার ছকটা সেরকমভাবে ভালো এডুকেশন দিতে পারবে? কখনোই পারবে না। তাহলে তার কিন্তু অনেক রকম প্রতিবন্ধকতা আসবে। তো সেখানে হয়তো অনেক রকম ব্যতিক্রমী প্রশ্নোত্তর চলে আসবে। কেউ হয়তো বলবে যে তাহলে কি গরিবের ঘরে বা একদম ছোট জাতির মধ্যে কি কেউ বড় জায়গায় পৌঁছায় না? অবশ্যই পৌঁছায়। তাহলে তাদের লগ্ন হয় প্রচণ্ড স্ট্রেংথ, প্রচণ্ড স্ট্রেংথ থাকবে লগ্নে। তবে কিন্তু সেই জাতক সমস্ত প্রতিকূলতাকে হাঁটিয়ে কিন্তু সে পৌঁছে যাবে ভালো জায়গায়। তো আমরা সাধারণভাবে বোঝাবার জন্য বললাম এই কথাগুলি যে স্থান কাল পাত্র কিন্তু জ্যোতিষের মধ্যে খুব ইম্পর্টেন্ট। এটাকে কিন্তু অবশ্যই দেখতে হবে আমাদের, নইলে কিন্তু বারবার আমাদের অনেক রকম ভুল হয়ে যেতে পারে। অবশ্যই আপনারা আমি যেটা বললাম এটাকে নিজেরা বোঝার চেষ্টা করবেন। আমি হয়তো খুব ভালো বোঝাতে পারি না, তো আমি কি বললাম সেটা যদি আপনারা কিছুটা ধরে নিতে পারেন, তাহলে আপনারা নিজের নিজের মতো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা ভালো হবে। ব্যাপারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হয়তো আমি খুব সুন্দরভাবে বোঝাতে পারি না সবসময়। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার স্থান কাল পাত্র। এরপরে আমরা কি দেখব? এরপরে হচ্ছে আমরা দেখব যে ভাব বিচার। অবশ্যই ভাব বিচার নিয়ে আবার একটি অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবো। তার আগেই অবধি আবার কালকে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।